এইটা এই এই টাইপটা বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে এবং তোমরা ধরে রাখতে পারো। এই যে এখানে যতগুলো কলেজে স্টুডেন্টরা আসো, মহিলা কলেজ, এমসি কলেজ, জেসিপিএসসি, আর কোন কলেজ আছে এখানে, হ্যাঁ সরকারি কলেজ, যারা যারা আসো প্রত্যেকের কলেজে মাথায় রাখো কমসে কম তোমাদের টু থার্ড কলেজের যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে এই প্রশ্নটা আসবে, রোধের গভীরতা নির্ণয় করো। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখতেছো এটার নিচে প্রশ্ন থেকে লিস্ট লম্বা, তার মানে এটা অবশ্যই পরীক্ষায় আসে। এখানে সিচুয়েশনটা কি, সিচুয়েশনটা হচ্ছে এরকম যে একটা হ্রদ আছে, হ্রদ বলতে পারে, পুকুর বলতে পারে, যেখানে কিছু এজাম্পশন আমরা নিয়ে নিব, সেটা হচ্ছে এই যদি আমাদের হ্রদটা হয়, হ্রদের একদম তলদেশ থেকে একদম উপর পর্যন্ত একটা বুদবুদ আসবে, বায়ু বুদবুদ বলতে পারে সেটাকে, একটা বুদবুদ নিচে থেকে উপরে আসবে। তো বুদবুদ যখন নিচে থেকে উপরে আসে, নিচে যখন ছিল তার উপর কী চাপ ছিল, পানির চাপ, আর কী চাপ ছিল, বায়ুচাপ কিন্তু থাকবে, বায়ুচাপ কিন্তু জাস্ট ফরওয়ার্ড হইতে থাকে, এটা আমি একটু পরে বোঝাচ্ছি। আর যখন উপরে আসবে চাপটাকে একটু কমে যাবে না, নর্মাল চিন্তা করো, যদি নিচে থাকে চাপ একটু বেশি, উপরে উঠে আসে চাপ একটু কম, তাহলে উপরে উঠে আসে চাপ যদি কমে যায় আয়তন বেড়ে যাবে, আয়তন যদি বেড়ে যায় চাপ যদি কমে যায়, তাহলে অবশ্যই এই কম্পারিজন থেকে তুমি বের করতে পারবা যে এই হ্রদের গভীরতা কত, কারণ হাইট যতই বেশি, মনে আছে তোমাদের আশা করি, পানির চাপ কিন্তু বাড়তে থাকবে যত তুমি গভীরতা বাড়াবা। এই চিরোজি আমরা সবাই পড়ে আসছি 9-10 থাকতে। সো এই হচ্ছে সিচুয়েশন, এখন আমরা এটা শুরু করি। খেয়াল করো আমাকে বলা হলো একটা বুদবুদ এখানে আছে, বায়ু বুদবুদ বলা হবে এটাকে, যেটার ভিতরে বায়ুই আছে, মানে তুমি আদর্শ গ্যাস নিয়েই কাজ করতেছো আর কি, বায়ু বলতে তুমি এখানে আদর্শ গ্যাস বলে দিবা। এই যে বুদবুদটার নিচে ছিল, তার আয়তন ছিল মনে করো, আয়তন ছিল মনে করো সামথিং, এখন যখন সে উপরে উঠে আসছে তখন মনে করো তোমাকে বলা হলো যে তার আয়তনটা তিন গুণ হয়ে গেছে, আয়তন তিন গুণ হয়েছে মনে হয়, আয়তন হয়ে গেছে মনে করো 8 গুণ, 8 টাইমস হয়ে গেছে তার আয়তন। আগে যদি আয়তন থাকে ভি, এখন আয়তন হয়ে গেছে 8V, ঠিক আছে কিনা, আগে ছিল আয়তন ভি, এখন আয়তন হয়ে গেছে 8V, মানে আয়তন 8 গুণ হয়ে গেছে। আর যেহেতু নিচে পানি আছে, পানির ক্ষেত্রে আমরা ঘনত্ব অবশ্যই জানার কথা, 1000 kg/m³ পানির ঘনত্ব। এখন আমাদের যেই জিনিসটাতে ফোকাস করা লাগবে সেটা হচ্ছে একটা কথা যেটা মনে রাখবে, এখানে প্রশ্ন না বললেও মনে রাখতে হবে, সেটা হচ্ছে নিচে থেকে উপর পর্যন্ত তাপমাত্রা কনস্ট্যান্ট তুমি ধরে নিতে হবে, কারণ তুমি তোমার সুবিধা বুঝতে হবে। তাপমাত্রা যদি সমান না হয় তাহলে কিন্তু ডিরেক্ট P1V1 = P2V2 বলা যাবে না, তাপমাত্রা কনস্ট্যান্ট আমরা ধরে নিব, প্রশ্নে বলে দিবে, আর প্রশ্নে যদি কোনো কিছু না বলে আমরা নিজেরা ধরে নিব যে P1V1 = P2V2, কারণ কি, তাপমাত্রা কনস্ট্যান্ট। তাহলে এইখান থেকে, কারণ আমি তো একদম পানির ঠিক উপরে আছে, তার মানে ঠিক উপরে তো তাপমাত্রা পানির তাপমাত্রার মতোই হবে, তাই না, খুব বেশি তো চেঞ্জ আসবে না। তাহলে আমরা এখানে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে এখানে বলতে পারি যেহেতু এটা বায়ু বুদবুদ, মানে ভিতরে বায়ু আছে, বা বলতে পারি আমরা আদর্শ গ্যাস আছে, মনে করি হাইড্রোজেন গ্যাসই ঢুকানো আছে, যেটাকে আমরা আদর্শ গ্যাস বলে কল্পনা করে নিলাম। সো নিচে থেকে যখন সে উপরে আসবে তখন এখানে তার চাপ এবং আয়তনের গুণফল যা ছিল, এখানে তার চাপ এবং আয়তনের গুণফল অবশ্যই এক্স্যাক্টলি তাই হতে হবে, কারণ এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট। সো চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এখন মেইন চ্যালেঞ্জ যে জায়গাটা সেটা হচ্ছে এই P1টা, চাপ বলতে এই এই বায়ু বুদবুদের উপর চাপ বলতে এখন কী কী চাপ আছে, পানির চাপ এবং বায়ুচাপ। তো এখানে পানির চাপ কী আছে, যেহেতু আমি ধরে নিচ্ছি সে এইচ গভীরতায় আছে, যেহেতু আমি ধরে নিচ্ছি তাকে সে এইচ গভীরতায় আছে, সুতরাং তার উপর গভীরতাজনিত যে চাপটা সেটার পরিমাণ হচ্ছে এইচ রো জি। এটাই কিন্তু তার উপর একমাত্র চাপ না, কারণ বায়ুর চাপ কন্টিনিউয়াসলি পানির উপর আসে এবং বায়ুর চাপটা কিন্তু ক্রমশ লেয়ার বাই লেয়ার ফরওয়ার্ড হচ্ছে প্রত্যেকটা লেয়ারের উপর, এটা কিন্তু আসে। এখানে কিন্তু ড্যাম্পিং বলতে কিছু নয় যে বায়ুর চাপটা এখানে এসে কমে গেছে, এরকম নাই, বায়ু তো উপর থেকে চাপ দিচ্ছে, সেই চাপটা আসলে তার উপর এসে বর্তাচ্ছে, বর্তানো মানে বুঝতে হবে ওটা ফরওয়ার্ড হয়ে তার উপরে শেষমেশ আসতেছে, ঠিক আছে। তো এই যে তার উপর বায়ুচাপও কাজ করতেছে এই লেয়ারগুলোর থ্রোতে এবং গভীরতার কারণে এইচ রোজিও কাজ করতেছে, তাহলে ওভারঅল তার উপর চাপটা কী হবে, বায়ুচাপ তো আসেই, তার মানে এটাকে বলবো PATM। PATM বলতে বোঝায় অ্যাটমসফেরিক প্রেশার অথবা বায়ুচাপ আর কি, বোঝানো PATM প্লাস এইচ রোজি, এটা হচ্ছে P1। V1 তো আমরা লিখবই, এখন আর আমাদের কোনো জ্ঞানজাম নেই, একদম উপরে চাপ বলতে কী, শুধুমাত্র PATM। এখন আমরা এই জিনিসটাকে জাস্ট আমরা চাল বয়লার সূত্রে ফেলে দিয়ে আনসার মিলাই নিব, সেটা কি, P1V1 = P2V2। তাহলে P1 সমান কি, P1 সমান তো আমরা মাত্র লিখলাম যে PATM প্লাস এইচ রোজি, তো এখন লিখে ফেলি এটা PATM প্লাস এইচ রোজি, V1 তো V1 এর জায়গায় লিখলাম, P2 সমান কি হবে, P2 সমান হচ্ছে শুধুমাত্র PATM অ্যাটমসফেরিক প্রেশার ইনটু V2, V2 কত, V2 লিখলাম, পরের লাইনে গিয়ে আমরা ওটা বসাবো আর কি। সো V2 জায়গায় কী বসাবো, যদি আমাদের বলে আয়তন 8 গুণ হয়ে যায়, তাহলে এখানে যদি আমি বলি V1, নিচে যদি বলি আমি V1, উপরে গিয়ে কী হবে 8V1, তো শেষ, এখানেই কাজ সমাপ্ত। PATM প্লাস এইচ রোজি, আগেই মান বসায় দিও না, কারণ আগে মান বসায় তোমার লম্বা অনেক কিছু লিখতে হবে, রোয়ের জায়গায় তুমি 1000 লিখবা, জি এর জায়গায় তুমি 9.8 লিখবা, কলমে কালিও যাবে, সময় যাবে, তা আগে ভাগে না লিখে এভাবে লিখে দাও, V1 সমান PATM, PATM এ রাখলাম আমরা
ইন্টু v2 কত আমাদের 8v1 এখন তুমি এই v1 v1 কাটো দেন এটা খালি পড়ে আছে এখন যেটা করবা এই পাশে কি আছে 8 ptm না patm তাহলে এই patm কে তুমি এই পাশে দিয়ে দাও এর পাশে তাহলে কি হবে 7 patm আর এই পাশে কি আছে hrog শুধুমাত্র তাহলে এখানে আছে hrog আর এই পাশে আছে 7 patm আর patm এর জায়গায় এখন তুমি মান বসায় দাও এখন মান বসায় দাও 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার আর নিউটন পার মিটার স্কয়ার এরই বাণিজ্যিক একক বা ব্যবহারিক একক হচ্ছে পাস্কেল আমরা নরমালি পাস্কেল বলি আমজনতা কখনোই ফিজিক্সের জিনিসপত্র ইউজ করবে না জানা কথা আমজনতাকে তুমি কখনোই ডিরেক্ট ওইভাবে বললে হবে না কিছু কিছু জায়গায় আমজনতা এবং জ্ঞানে জনতা সব সমান হয়ে যায় যেমন মিটার পার সেকেন্ড বলার ক্ষেত্রে কেজি বলার ক্ষেত্রে বাট কিছু জায়গা আছে যেখানে আমজনতা এবং সায়েন্সের ভাষা সেম থাকে না কারণ এটা আমজনতার সুবিধার্থেই বলা হয়েছে যেমন ধরো গত তোমাদের বলি না এটা এই যে এটা নর্মাল মানুষ নিউটন পার মিটার স্কয়ার বলতে অতটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে না যতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে প্যাস্কেল বলতে এত প্যাস্কেল শেষ সেও বুঝে গেল কতটুকু প্রেশার জিনিসটা হচ্ছে ফিল করার ব্যাপার সে জানে 2 প্যাস্কেল সমান কত প্রেশার আমিও জানি 2 নিউটন পার মিটার স্কয়ার মানে কত মিটার আমরা কেউই জানি না আসলে ওরা জানে যারা ওগুলো ফিল করে ঠিক আছে তাহলে এখন এইখান থেকে এইচ সমান কি আসবে বলতো 7 × এখন পিএটিএম মানে কত 1.013 × 10⁵ ডিভাইডেড বাই এইচ রোজি এইচ রোটা এখানে নিয়ে আসে 1000 কেজি পার মিটার কিউব পানি হলে আর জি এর মানে এখন 9.8 বসায় দাও ইউ উইল গেট দ্য হাইট অফ দ্য বা ডেপথ অফ দ্য লিক রোদের গভীরতা পেয়ে যাবা শেষ এটা কিসের জন্য বললাম এতক্ষণ এইসব কথাবার্তা সিকিউর জন্য যদি পরীক্ষায় 4 মার্কের বা 3 মার্কের প্রশ্ন এটা আসে তাহলে তুমি এইভাবেই আনসার করতে হবে ঠিক আছে এইভাবে যদি আনসার করো দেন ফাইনাল একটা আনসার পাবা কত হবে বলো তো এখানে আনসারটা 72.35 তোমার আনসার তুমি ম্যাথ করে বের করছো আচ্ছা 72.35 মিটার এটা হচ্ছে আমার রোদের গভীরতা ওকে গুড এখন এটা যদি এমসিকিউতে আসে সেম প্রশ্ন তখন এইভাবে করলে আসার সমনষ্ট হবে তখন আমাদের শর্টকাট লাগবে এখন একটু ভালো করে খেয়াল করো এই পুরো জায়গাটাতে কোন কোন জিনিস কখনই বদলাবে না রদের পানি তো বদলাচ্ছে না পানি তো আমরা আদর্শ পানি ধরবো নর্মাল পানি তাহলে ঘনত্ব বদলাবে না জি এর মান বদলাবে না অ্যাটমসফেরিক প্রেশার বদলাবে না তাহলে শুধুমাত্র আমরা ডিপেন্ড করতেছি আয়তন কত গুণ হয়েছে তার উপর দেখান দেখো আয়তন কত গুণ হয়েছিল 8 গুণ আমরা এখানে কত বসাইছি 7 মানে 8 থেকে 1 বাদ দিছি তাহলে এটাই জাস্ট মাথায় রাখো এখন যেটা করবা এখন যে জিনিসগুলো কখনো বদলাবে না সেই জিনিসগুলোর মান কী হয় সেটা যদি মনে রাখতে পারো এজ এ হার্ডওয়ার্কিং স্টুডেন্ট তোমার এগুলো মনে রাখা উচিত যদি তুমি হার্ডওয়ার্কিং হিসেবে নিজেকে বিশ্বাস করো সময় বাঁচানোর জন্য এগুলো তোমার মুখস্থ করতে হবে ঠিক আছে আর যদি হার্ডওয়ার্কিং না হও তাহলে মুখস্থ করো না পরে দেখবে এগুলো মুখস্থ করতে গিয়ে যেগুলো পড়ো সেগুলো পড়ো নাই এটা একটু মাথায় রেখো ওকে তাহলে এখন বলো 1.013 × 10⁵ ডিভাইড বাই 1000 × 9.8 কত হয় আনসারটা জাস্ট এইটুকুর আনসার বলো কত হয় 1.013 × 10⁵ 1000 × 9.8 এগুলো বসে বসে বলো আনসারটা কত হয় সামথিং আসবে 10.34 ঠিক মতো মান বসাইছি তো 1.013 × 10⁵ ডিভাইড বাই 1000 × 9.8 কত আসছে 10.34 তাহলে এই জিনিসটা মাথায় রাখো আর এখানে 7 যে বসালাম 7টা আসলে কি আয়তন কত গুণ হয়েছে তার থেকে 1 কম তাহলে আমরা আয়তনকে যদি বলি n গুণ হয়েছে তাহলে আমি এখানে কত বসাবো n-1 তাহলে আমরা এখানে শর্টকাটটা বুঝে গেলাম শর্টকাটটা কি শর্টকাটটা হচ্ছে বুদবুদের আয়তন যত গুণ হবে সেটা থেকে 1 বাদ দিব ইনটু 10.3 বসায় দাও এটা এটাই রাখলে তোমার আনসার হবে কারণ পরীক্ষায় নিশ্চয়ই একটা আনসার 26.5 একটা আনসার 26.56 থাকবে না পরীক্ষায় যথেষ্ট বড় গ্যাপ থাকে আনসারগুলোর মধ্যে সো তুমি অবশ্যই 10 বসালেও কোনো আপত্তি নাই আমার বা 10.3 বসাও এটা তো আসলে এতটাও কাঠপণ্য করা উচিত না 10.3 × n-1 এটা হচ্ছে তোমার শর্টকাট তো পরীক্ষায় এমসিকিউতে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই এভাবে আনসার করবা আর সিকিউতে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই এইভাবে আনসার করবা তোমাকে 2 রাস্তাই শেখা লাগবে এমসিকিউতে কেমনে আনসার করতে হয় সেটা জানা থাকা লাগবে পরীক্ষার ফার্স্ট অ্যাপ্রোচের জন্য আর সিকিউটা তো ফার্স্ট অ্যাপ্রোচের থেকে আমাদের লিখতে পারাটা জরুরি তো পরীক্ষায় সিকিউতে আসলে এইভাবে লিখবা ঠিক আছে ক্লিয়ার তো ব্যাপারটা এখন আরও কিছু এক্সট্রা কথা বলি এক্সট্রা কথা নেই এটা কাজের কথাই ধরো তোমাকে সবসময় কিন্তু আয়তন কত গুণ হয়েছে বলে দেবে না পরীক্ষায় মাঝে মধ্যে বলবে ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে সো ব্যাসার্ধ দ্বিগুণ কাইন্ড অফ মিন্স আয়তন 8 গুণ হয়েছে কারণ কি গোলকের আয়তন কত হয় 4/3 π r³ না তাহলে আমি যদি বলি ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে আয়তন কত গুণ হয়েছে তাহলে এখানে ব্যাসার্ধ যদি বলতাম দ্বিগুণ হয়ে গেছে এক্স্যাক্টলি সেম সিচুয়েশনে থাকতো 8 গুণ তো তুমি ঘুরে ফিরে ওই 8ই যাওয়া লাগবে 8-1 × 10⁻³ বোঝা গেছে এখন কিছু পণ্ডিত আছে টিচারদের মধ্যে এরা দুনিয়ার সব কিছু শর্টকাট বানিয়ে রাখছে এরা বলছে যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয় তাহলে কী করবা তখন আবার বলছে ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে না 2 মানে ব্যাসার্ধ ধরো n গুণ হয়েছে তাহলে বলবে n³ − 1 × 10⁻³ এইসব তো মুখস্থ দরকার নাই যার মাথায় আয়তনের কনসেপ্ট আছে ব্যাসার্ধের সাথে আয়তনের সম্পর্কে কনসেপ্ট আছে সে অবশ্যই আয়তনেরটা মুখস্থ করলে তার জন্য এনাফ মানে লোড বাড়ানো যাবে না এটাও আবার খেয়াল করবা শর্টকাট শিখবা পরিমিত আকারে
তাহলে অন্যান্য আরও অনেক জিনিস শেখার দরকার, মানে দরকার তো অবশ্যই আছে, আন্দাজে লোড বাড়াবে না। তো আয়তনেরটাই মুখস্থ রাখো। যদি আমি তোমাকে বলি যে ব্যাসার্ধ ছিল আর, ব্যাসার্ধ হয়ে গেছে টু আর, তাহলে আমি অবশ্যই ডিরেক্ট দেখিয়ে বলে দেবো, অবশ্যই পূর্ণ সংখ্যাই স্যার আমাকে দিবে। আমি কি দুইয়ের কিউব জানি না? দুইয়ের কিউব হচ্ছে আট, তাহলে অবশ্যই আয়তন আট গুণ হয়েছে, তাহলে মানে এখানে এনের জায়গায় আট বসাবো, আট মাইনাস ওয়ান শেষ। আমাকে যদি বলা হয় যে বেশ বেশ বেশকে প্রকাশ করা হয় নর্মালি ডি দ্বারা, ডায়ামিটার থেকে স্মল ডি আসছে, সো বলা হলো বেশ হয়েছে দ্বিগুণ, তো বেশ দ্বিগুণ হওয়া ব্যাসার্ধ দ্বিগুণ হওয়াতে একই কথা। তাহলে আবার সেম কথা, আয়তন কত গুণ হয়েছে এখানে? আট গুণ। যদি বলা হয় ব্যাসার্ধ হয়ে গেছে তিন গুণ, তাহলে আয়তন হয়েছে সাতাশ গুণ, তাহলে তুমি বসাবা ছাব্বিশ ইন্টু টেন পয়েন্ট থ্রি। তো এটা করতে তো সময় লাগে না, যেখানে সময় লাগে না সেখানে হুদাই নোট করার দরকার নাই, ঠিক আছে? ক্লিয়ার এইটুকু? তাহলে এখান থেকে প্রশ্ন আসে, পরীক্ষা আনসার করতে পারবে, এবং ধরে নাও তোমাদের কারণা করো পরীক্ষার প্রশ্নে অলরেডি এটা ছাপানো হয়ে গেছে, স্যারের মাথায় অলরেডি প্রশ্ন আছে। এই যে এই এই জায়গাটা একটু খেয়াল করো সবাই, একটি হ্রদের তলদেশের তলদেশে বুদবুদের বেশে দেখো বেশ নিয়ে আসছে, এখানে বেশ চার মিলিমিটার, ওকে, হ্রদের গভীরতা তিন মিটার, তার মানে এখানে এইচ বলে দিছে। বুদবুদটি পানির উপরিতলে এলে বেশ ফোর পয়েন্ট ফোর মিলিমিটার হয়। বেশ কত গুণ হয়েছে বলো তো, তাহলে ফোর পয়েন্ট ফোর বাই ফোর বলে দাও, তাহলে তো কত গুণ হিসেবে পেয়ে যাবা। তো সেটা থেকে একবার সেটাকে আবার কিউব করতে হবে আয়তনের জন্য, মনে আছে কি না? বেশ যত গুণ হয়েছে তাকে কিউব করলে আমরা পাই আয়তন কত গুণ হয়েছে। তো এন এর মান আমরা পেয়ে গেলাম না এখানে, এখানে কিন্তু এটা যথেষ্ট তাপমাত্রা ভিত্তিক না, এটা তো আগেরটাই। হ্যাঁ, এখানে এই যে দেখো কী বের করতে বলছে, ও তাপমাত্রা বের করতে বলছে এখানে রোদের তলদেশের, তার মানে এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। তাহলে এটা একটু ডিফারেন্ট ম্যাথ, এটা কোথায় আসছে এটা কোথাও আসে নাই, তার মানে এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। এটা আসলে তাপমাত্রা কষ্ট ধরে করা যাবে না, কারণ তোমাকে জিজ্ঞেসই করছে পানির উপরিতলে তাপমাত্রা যদি ছয় ডিগ্রি সেলসিয়াস হয় রোদের তলদেশে তাপমাত্রা কত, তাহলে অবশ্যই এখানে তাপমাত্রা বদলাচ্ছে। তাহলে এখানে তুমি যে সূত্রটা ইউজ করতে হবে সেই সূত্র আসলে আমরা এখনও পড়ি নাই, সেটা এখন আমরা দেখব, এটা পড়তে গিয়ে যেটা লাগবে সেটা আমরা দেখব। সেটা হচ্ছে যদি তাপমাত্রা একটু খেয়াল করবো, এখন আমি তোমাদের একটু মনে করাই দিই, তোমরা কেমিস্ট্রিতে হয়তো এটা পড়ে আসছো, পিভি সমান এন আর টি কারা কারা পড়ছে একটু আমাকে বলো তো, পিভি সমান এন আর টি, একজন দুইজন পড়ছো, তিনজন চারজন পাঁচজন পড়ো নাই এখনও। তো পিভি সমান এন আর টি হচ্ছে আরেকটা সূত্র, এটাকে বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে আদর্শ গ্যাসের সূত্র, মানে দিস ইজ দ্য ফর্মুলা অফ আইডিয়াল গ্যাস, অর্থাৎ যে গ্যাস এই শর্ত মেনে চলবে এই সূত্র মানবে তাকে আমরা আদর্শ গ্যাস নাম দিয়ে দিব, সেই আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস এই সূত্র মানবে। এখন খেয়াল করো আমার যে বুদবুদটা নিচে থেকে উপরে উঠে আসতেছে সেটার ভিতরে বায়ুর পরিমাণ তো কমে নাই, তার মানে তার মূল সংখ্যা কমছে না, যাই আছে ভিতরে ওটার মূল সংখ্যা কমতেছে না, তো মূল সংখ্যার পরিমাণ সেম থাকবে, এটা তো সার্বজনীন গ্যাস যুবক, এটা তো সেম থাকবে, জাস্ট তাপমাত্রা বদলাচ্ছে না। তাহলে এই দুটো যদি সেম থাকে, একটু ভালো করে এই জায়গায় খেয়াল করবা, আমরা যখন বয়েলের সূত্রে পড়ছিলাম তখন আমরা কী লিখছিলাম যে পি ভি সমান কে ছিল, চাপ এবং আয়তনের গুণফল একটা কনস্ট্যান্ট ছিল সমান তাপমাত্রায়। তাহলে যাই হোক, চাপ যদি দ্বিগুণ হয় আয়তন হবে অর্ধেক, চাপ যদি অর্ধেক হয় আয়তন হবে দ্বিগুণ, এই হচ্ছে ব্যাপারটা ছিল। তো চাপ এবং আয়তনের গুণফল সামহাউ এই ধ্রুবকটাকে আমাকে এনে দিবে, এটা যদি গুণফল আগে ছয় থাকতো এখনও ছয় থাকবে, তুমি যাই মন ছয় করো, যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে এটা মানতে হবে তাকে। এখন এখানে খেয়াল করো এখানে কিন্তু তাপমাত্রা বদলাচ্ছে, তাহলে এখন তাপমাত্রা যেহেতু বদলাচ্ছে আমি করলাম কি, আমি টিটাকে এই পাশে নিয়ে আসলাম, পিভি বাই টি সমান এন আর। এখন আমাকে এটা বলো তো যে সার্বজনীন গ্যাস ধ্রুবক কখনো বদলায় কিনা, গ্যাসের মূল সংখ্যা বদলাবে কিনা? তাহলে মূল সংখ্যা যদি না বদলায় তাহলে এই তিনটা জিনিস মিলে এই ধ্রুবকটা মেনটেন করবে, তাহলে এখন এদের মধ্যে সম্পর্ক আমরা পেয়ে যাচ্ছি যে পিভি বাই টি সবসময় এনআর হবে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য, কারণ সার্বজনীন গ্যাস ধ্রুবক তো বদলাচ্ছেই না, আর এন তো বদলানোর প্রশ্ন ওঠে, কারণ আমার তো বুদবুদ ফাটতেছে না এখানে, তাহলে মূল সংখ্যা সেম থাকবে আর সেম থাকবে। তাহলে এখন চাপ আয়তন এবং তাপমাত্রা তিন এই তিনটা ভেরিয়েবল মিলে এই ধ্রুবকটা মেনটেন করবে। তাহলে এখন আমাদের সূত্রটা কী দাঁড়াবে, এখন আমরা বলতে পারবো যে চাপ আমি যা মন চাই দিই, আয়তন আমি যা মন চাই দিই, তাপ আমি যা মন চাই, তাপমাত্রা আমি যা মন চাই পাই, এই তিনটার ওভারঅল আউটপুট অবশ্যই এটা সমান হবে। যদি এটা সমানই হয় তাহলে অবশ্যই পরবর্তী আরেকটা কম্বিনেশন আমি এক্সাক্টলি সেম আনসারই পাবো, পরবর্তী আরেকটাতে সেম আনসার পাবো। তাহলে এটা হচ্ছে তোমার মূল সূত্র যেটা তুমি ইউজ করবা আদর্শ গ্যাসের জন্য। যখনই দেখবা তাপমাত্রাটাকেও মানে নড়াচড়া করানো হয়ে যাচ্ছে, তাপ আয়তন তাপমাত্রা আয়তন চাপ সব বদলাচ্ছে, তখন তুমি এই সূত্রটা ইউজ করবা, তখন তোমার মাথায় রাখা লাগবে এখানে শুধুমাত্র কে কনস্ট্যান্ট আছে, গ্যাসের পরিমাণ, কারণ গ্যাসের পরিমাণ যদি না বদলায় এই তিনটা জিনিস মিলেমিশে ওই একই জিনিস নিয়ে আসবে তোমার জন্য এনার, বোঝা গেছে কিনা? যদি এই ম্যাথ পরে দেওয়ার কথা আগে দিয়ে দিছে সেটা অবশ্য পরের ব্যাপার, যে পি ওয়ান বি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু। তাহলে দেখো এখানে কিন্তু আগের শর্টকাটটা কাজে লাগতেছে না, পি ওয়ান কত, এই যে এখানে বলবে হ্রদের পি ওয়ান মানে কি, হ্রদের তলদেশের চাপ, সেখানে বায়ু চাপ প্লাস পানির চাপ, এইচ রোজি প্লাস অ্যাটমসফিরিক প্রেশার। তো এইচ রোজি আমরা কিন্তু এখন জানি, কেন? কারণ আমরা হ্রদের গভীরতা এখন জানি তিন মিটার, এইচ রো কত, রো কত পানির, পানির ঘনত্ব এইচ রো, জি জি কত যা আছে তাই। আচ্ছা এটা বসালাম,
আচ্ছা, এখন V1 আমরা জানি কিনা, V1 আমাদের জানার প্রয়োজন আসলে পড়বে না, কারণ এখানে তোমাকে বলছে এই যে ব্যাস ছিল 4 মিলিমিটার, আর পরবর্তীতে ব্যাসে যে 4.4 মিলিমিটার, মানে আয়তন কত গুণ হবে তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে। তাহলে তুমি যদি V1 জানো, অবশ্যই তুমি V2, V1 এর কত গুণ তুমি পেয়ে যাচ্ছ, কত গুণ হবে বলো তো একটু আমারে। যদি ব্যাস 4 হয় আগে, পরে হয় 4.4, তাহলে অবশ্যই 4.4/4 হচ্ছে আমার এত গুণ হয়েছে ব্যাস। ব্যাস যদি এত গুণ হয়, আয়তন হবে এটার কিউব। তাহলে আমরা বলতে পারি V2 হচ্ছে এত কিউব, মানে এটার এত গুণ নাকি। তাহলে আমার যদি এই দিকে খেয়াল করো, এটা কত আসতেছে একটু আমাকে বলো তো, 4.4/4 কত আসে? 4.4/4 হচ্ছে 1.1, কিউব করলে কত হয়? 1.331। তার মানে হচ্ছে আমাদের আয়তনটা 1.331 গুণ হয়েছে। তাহলে আমি যদি বলি আমাদের V1 হচ্ছে V1, V2 কী হবে? 1.331 V1 নাকি। সিম্পলি এটাই বসাবা, এখানে P1 এর জায়গায় আমি বসাবো জাস্ট নর্মালি H rho g প্লাস অ্যাটমসফিরিক প্রেশারটা ATM ইন্টু V1 এর জায়গায় আমরা V1ই বসাবো। T1 এর জায়গায় তো বলেই দিছে উপরে চাপ, উপরে বলে দিচ্ছে না, নিচেরটা বলছে না, নিচেরটা বের করতে বলছে, নিচেরটা রাখলাম T1, আর উপরই দেশেরটা হচ্ছে শুধুমাত্র অ্যাটমসফিরিক প্রেশার, PATM ইন্টু V2। V2 কত? 1.331 V1 ডিভাইডেড বাই T2, সেটা কত বলছে প্রশ্নে? উপরের তাপমাত্রা কত? 36 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে নিলে কত হবে? 36/273 কত হয়? 36/273 309। তাহলে এখান থেকে তুমি সলভ করে দেখো তো, খেয়াল করে এখানে V1 কাটা না, তাহলে জাস্ট সলভ করে T1টা বের করবা, ইউ উইল গেট দ্য আনসার ইন কেলভিন স্কেল, সেটাকে তুমি অবশ্যই সেলসিয়াস স্কেলে নিতে হবে, কারণ প্রশ্নে তোমাকে যে স্কেলে মানে ইনফরমেশন দেওয়া হবে তুমি অবশ্যই ভদ্রতার খাতিরে এটা অবশ্যই করবা। স্যার যদি প্রশ্নে পরীক্ষায় ডিগ্রি সেলসিয়াসে কিছু বলে, আদি চাপ তাপমাত্রা ছিল 5 ডিগ্রি সেলসিয়াস, পরের তাপমাত্রা তুমি কেলভিনে রেখে দিও না, তুমি ওটাকে অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে নিবা। আর যদি স্যার আদি তাপমাত্রা রাখে কেলভিনে, তুমি অবশ্যই পরের তাপমাত্রাটা কেলভিনেই রাখবা, আনসার কেলভিনেই দিবা। এটা হচ্ছে নর্মাল মডেস্টি, ঠিক আছে? এটা নর্মাল একটা এটিকেট বলা যায় প্রশ্নের, যে স্যার যেভাবে বলবে তুমি ওভাবে আনসার করো, আগে দেওয়ার দোকানে পিছিয়ে আসার দোকানে, ঠিক আছে? ক্লিয়ার তো ব্যাপারটা? তাহলে এইটা অবশ্যই আমরা পরে আবার আসবো, কারণ আমি এই ম্যাথ করার জন্য এটা দেখাই দিছি।